हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादे तेल छाड़ा तरकारी रान्ना करे देखाबो, एकटा मजादार तरकारी। एटा पुरोपुरी तेल छाड़ा आपनारा करते पारेन, आबार नाम मात्र तेल दिएओ करा जाए। तो एई रेसिपिटा करते आमादेर की की लागछे देखे नी। एखाने प्रथमे आमी निये निएछि 300 ग्राम बेगुन। ए आपनारा जे कोनो बेगुन व्यवहार करते पारेन, तबे एई बेगुनटा दिए एकटु बेशी भालो हय়। तो आमी एई जोन्नो एई बेगुनटा निएछि। आपनारा जे कोनो बेगुन दिएई এই রান্নাটা করতে পারেন। এভাবে প্রথমে বেগুনগুলোকে এক সাইজ করে মোটামুটি কেটে নেব। তারপরে এর এক একটা টুকরোকে আমি এভাবে চার পিস করে কেটে নেব। এভাবে চার পিস করে কেটে নেব। এই সবজিটা আসলে খেতে খুবই মজাদার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে আমি বেগুনটা কেটে নিলাম। এই একইভাবে আমি সবগুলো বেগুন কেটে এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা রান্নায় আমি এখানে দেব বড় সাইজের চার কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি চ্যাপা শুটকি, মানে পুঁঠি শুটকি, যেটা চারটা। প্রথমে আমি এই শুটকিটা কিভাবে পরিষ্কার করব সেটা দেখাবো। প্রথমে আমি ঠান্ডা জল নেব, ঠান্ডা মানে নর্মাল যে জলটা, এটা মাছটাকে ভিজিয়ে এভাবে আস্তে আস্তে আমরা ছাড়িয়ে নেব। কারণ প্রথমেই যদি গরম জল দেওয়া হয় অনেক সময় মাছটা গলে যায়, আবার ভালো মতো পরিষ্কার করা যায় না ধরে। তাই প্রথমেই আপনারা ঠান্ডা জলে এভাবে নর্মাল যে জলটা তাতে এভাবে নখ দিয়ে মাছটাকে ভালো করে ডলে পরিষ্কার করে নেবেন, তাহলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে না, সুন্দর মতো পরিষ্কার করা যায়। তো আমি এভাবে প্রথমে নর্মাল জলে মাছটাকে পরিষ্কার করে নেব। এবার আমি গরম জল দেব। অতিরিক্ত গরম জল কখনোই দিবেন না, তাহলে মাছটা একদম গলে যাবে। আপনার হাতে সহ্য হয় এমন জলটা দিবেন। এই যে এভাবে দিয়ে আবার আমি মাছটাকে ডলে ডলে পরিষ্কার করে নেব। আসলে শুটকি মাছটা আমরা সবাই মোটামুটি পরিষ্কার করতে জানি, কিন্তু যারা একদমই জানে না যে কিভাবে শুটকি মাছটা পরিষ্কার করতে হয়, তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি। এখানে একবার আমি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, এবার আর একবার আমি গরম জল দিয়ে ধুয়ে নেব। এই যে এভাবে ডলে ডলে পরিষ্কার করে নেব গরম জল দিয়ে, অতিরিক্ত গরম জল নয়, যেটা আমার হাতে সহ্য হবে সেরকম জল। এবার আমি নর্মাল যে জলটা তাতে আর একবার ধুয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার শুটকি মাছটা পরিষ্কার করা। এভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন। এবার আমি রান্না করতে যাব। নিয়ে নিলাম একটা কড়াই, এখানে আমি নামমাত্র তেল দিয়েছি। আপনারা নন স্টিকে করলে তেলটা দেওয়ার দরকার হবে না। কয়েক ফোঁটা সয়াবিন তেল দিয়ে আমি এভাবে মাছটাকে ভেঙে ভেঙে ভেজে নেব। মাছটাকে অবশ্যই একটু ভেঙে ভেঙে নেবেন, তাহলে ভাজাটা ভালো হবে। এভাবে ভেঙে ভেঙে হালকা জালে আমরা মাছটাকে ভেজে নেব। অতিরিক্ত জাল দিলে মাছটা পুড়ে যেতে পারে, তাই এর জন্য মিডিয়াম থেকে লো হিটে আমরা মাছটাকে এভাবে ভেঙে ভেঙে ভেজে নেব, তাহলে ভাজাটাও ভালো হবে আর পুড়েও যাবে না। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আপনারা চাইলে এভাবেও ব্যবহার করতে পারেন তরকারিতে, তবে আমি এটাকে একটু সামান্য জল দিয়ে পাটায় মিহিন করে বেটে নেব, যাতে কাটাগুলো না থাকে, একদম ভালো করে মেটে নেব। এ পর্যায়ে আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম 2 কাপ জল। জলটা গরম হতে দেওয়া যাবে না, ঠান্ডা অবস্থাতেই বেগুনগুলো দিয়ে দেব, কেটে রাখা যে বেগুনগুলো এটা দিয়ে দিব। গরম জলের উপরে বেগুনটা দিয়ে দিলে বেগুনটা শক্ত হয়ে যেত, সিদ্ধ হতে চাইবে না, তাই ঠান্ডা জলেই দিবেন। এবার আমি দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে দেব। এ তরকারিটা রান্না করা খুবই সহজ, খেতে ভীষণ মজাদার। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটায় আমি কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না। এবার আমি উপাদানগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো।
মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ ফুটে না ওঠে ভালো মতো অপেক্ষা করব। তরকারিটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমি ঢাকনা খুলে দেব আর একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি এখানে দিয়ে দিব খাবার ছোটা বেকিং সোডা, এটা এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এই সোডাটা দিলে বেগুনটা একদমই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এতে একটা আলাদা টেস্ট আসবে খাবারে, সেজন্যই আমি এই খাবার সোডাটা অর্থাৎ বেকিং সোডাটা দিয়েছি এখানে এক চামচের চার ভাগের এক ভাগ। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দু মিনিট পর আমি ঢাকনা খুলে দেব। এবার একটু নেড়ে দেব, দেখুন বেগুনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে যে শুটকি মাছটা আমি তেলে ভেজে রেখেছিলাম এটা মিহিন করে একদম পাটায় আমি বেটে নিয়েছি যাতে কোনো কাটার অংশ না থাকে। আমি খুব ভালো করে বেটে তারপরে সেই মাছটাকে দিয়ে দিলাম তরকারিতে। এবার একটু ফুটতে দেব, দু এক মিনিট ফোটার পরে এখানে আমি একটু নেড়ে দেব তরকারিটাকে, দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। এই ধনে পাতাটা আমি ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করি। আপনারা চাইলে এর রেসিপিটা অবশ্যই দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। হয়ে গেল আমার বেগুনের মজাদার তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।